গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা থার্টি জুনের কারেন্ট অ্যাফেয়ার্সে সকলকে স্বাগত গত চব্বিশ ঘন্টায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আমরা এই কয়েক মিনিটের ভিডিওতে আলোচনা করব ভিডিওটির পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ওই টু লার্নে পেয়ে যাবে আর আমি কিছুদিন ধরে পিডিএফগুলো আপলোড করছি না একটু প্রবলেম ছিল তো তোমরা মাসের শেষে সবগুলো পিডিএফ একবারে পেয়ে যাবে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকানের অলে ক্লিক করতে ভুলবে না যাতে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো প্রথম কোশ্চেন কি রয়েছে দ্য ইয়াং ইউনিভার্সিটি র্যাঙ্কিং টু থাউজেন্ড তালিকায় কোন সংস্থা বাষট্টিতম স্থান অর্জন করে ভারতের প্রথম স্থান অধিকার করলো তো দ্য ইয়াং ইয়ান ইয়াং ইউনিভার্সিটি র্যাঙ্কিং একটি তালিকা প্রকাশ হয়েছে তো ভারতের কোন সংস্থা বাষট্টিতম স্থান অর্জন করে ভারতের প্রথম স্থান অধিকার করলো তো আইআইটি রোপার এই বাষট্টিতম স্থান অর্জন করেছে এবং ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোথা কোথাকার রাষ্ট্রীয় পতাকায় ইন গড উই ট্রাস্ট কথাটি যুক্ত হতে চলেছে তো কোথাকার রাষ্ট্রীয় পতাকায় ইন গড উই ট্রাস্ট কথাটি যুক্ত হতে চলেছে তো মিসিসিবির রাষ্ট্রীয় পতাকায় ইন গড উই ট্রাস্ট কথাটি যুক্ত হতে চলেছে মনোজ দ্বিবেদী কোন রাজ্যের প্রশাসন বিভাগের প্রধান সচিব পদে নিয়োগ হয়েছে তো মনোজ দ্বিবেদী কোন রাজ্যের প্রশাসন বিভাগের প্রধান সচিব হিসেবে নিয়োগ হয়েছে জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রশাসন বিভাগের প্রধান সচিব হিসেবে নিয়োগ হয়েছে জম্মু কাশ্মীর সম্পর্কে জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর এটা গ্রীষ্মকালীন রাজধানী আর শীতকালীন রাজধানী হলো জম্মু গভর্নর হিসেবে রয়েছে বর্তমানে চন্দ্র মুর্মুর জাতীয় পরিসংখ্যান দিবস বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে প্রতি বছর কবে পালন করা হয় জাতীয় পরিসংখ্যান দিবস বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে প্রতি কবে পালন করা হয় তো টোয়েন্টি জুন এই দিনটি পালন করা হয় তো অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালান মহালানন বিশের জন্মবার্ষিকী স্মরণে দিনটি পালিত হয় তো কার জন্মবার্ষিকী তে এই দিনটি পালিত হয় প্রশান্ত চন্দ্র মহালানন বিশের মহালানম বিশের জন্মবার্ষিকীতে যৌথ ভেঞ্চার জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত কোন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো তো ভেঞ্চার জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত কোন দেশের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করলো তো ভুটানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে ভারত ভুটান সম্পর্কে ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু আর ভুটানের বর্তমানে রাজা রয়েছে তো রাজার নাম কি রয়েছে জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক আর প্রধানমন্ত্রী হচ্ছে লোটেস সেরিং আর ভুটানের মুদ্রা কি ভুটানি রুম উলং উলুং রুম নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে কোন রাজ্যে ভারতের প্রথম প্লাজমা ব্যাংক স্থাপন করবে সরি কোন রাজ্য ভারতের প্রথম প্লাজমা ব্যাংক স্থাপন করবে তো দিল্লি ভারতের প্রথম প্লাজমা ব্যাংক স্থাপন করবে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছে বর্তমানে অরবিন্দ কেজি কেজরিওয়াল আর গভর্নর হিসেবে রয়েছে অনিল বাইজাল আর ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ফিলিয়ারি সায়েন্স সায়েন্সে এই প্লাজমা ব্যাংক স্থাপন করা হলো তো কে কে শাইলাজা কে তো কে 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 জাতি জাতিসংঘ সম্মান জানালেন তিনি কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তো কে কে সাইলাজা কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেরালার স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে এই কে কে সাইলাজা কেরালা সম্পর্কে কেরালা রাজ্যে প্রতিষ্ঠিত হয় পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে রাজধানী হলো ত্রি তিরুবন্তপুরম মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছে বর্তমানে পিনারাই বিজয় বিজয়ন আর গভর্নর হিসেবে রয়েছে আরিফ মোহাম্মদ খান নেক্সট কোশ্চেন কি রয়েছে গোয়ার ডিজিপি পদে কাকে নিয়োগ করা হয়েছে তো গোয়ার ডিজিপি পদে কাকে নিয়োগ করা হয়েছে মুখেশ কুমার মিনাকে এই গোয়ার ডিজিপি পদে নিয়োগ করা হয়েছে দুই সালে স্পেস ওয়ার্কের জন্য পর্যটকদের নিয়ে যাবে কোন দেশ তো দুই সালে স্পেস ওয়ার্কের জন্য পর্যটকদের নিয়ে যাবে কোন দেশ তো রাশিয়া রাশিয়া দুই সালে স্পেস ওয়ার্কের জন্য পর্যটকদের নিয়ে যাবে রাশিয়া রাশিয়া এনারসিয়া স্পেস কর্পোরেশন দু সালের মধ্যে মহাকাশে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজ শুরু করবে রাশিয়া সম্পর্কে রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো রাষ্ট্রপতি হিসেবে রয়েছে ভ্লাদামির পুতিন আর প্রধানমন্ত্রী হিসেবে রয়েছে মিখালাই মিশুস্তিন মিশুস্তিন আর মুদ্রা হল রুবেল নেক্সট কোশ্চেন মাপিলারি মাপিলারি নামে ম্যাপিং কোম্পানিকে কিনে নিল কোন কোম্পানি তো ম্যাপিলারি নামে ম্যাপিং কোম্পানিকে কোন কোম্পানি কিনে নিল তো ফেসবুক এই মাপিলারি মাপিলারি কোম্পানিকে কিনে নিল ফেসবুক ফেসবুকের প্রতিষ্ঠিত ফেসবুক প্রতিষ্ঠিত হয় চৌঠা ফেব্রুয়ারি দু সালে আর এর সদর দপ্তর রয়েছে ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকেরবার্গ আর চেয়ারম্যান হিসেবে বর্তমানে রয়েছে মার্ক জুকেরবার্গ তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক নজরে দেখে নেব দুই অর্জুন পুরস্কার কে পেতে চলেছে তো দুই অর্জুন পুরস্কার কে পেতে চলেছে তো কে সঞ্জিতা চানু এ দুই হাজার অর্জুন পুরস্কার পেতে চলেছে কোন দেশ দুই সালের মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চলেছে তো এই সালের হবে কোন দেশ দু সালে মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চলেছে তো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কোন ভারতীয় প্রথম এক লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার চেসবল মাস্টার্সে যোগদান করল তো কোন ভারতীয় প্রথম এক লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার চেসবলে যোগদান করলো তো পি হরিকৃষ্ণ হরিকৃষ্ণ যোগদান করেছে উনিশশো একাত্তর সালে যুদ্ধের বীর স্কোয়ার লিডার পারভেজ যা জামাসজি প্রয়াত হলেন তিনি কোন পুরস্কারটি পেয়েছিলেন তো তিনি কোন পুরস্কারটি পেয়েছিলেন পারভেস জামাসজি তো বীর চক্র পুরস্কার পেয়েছিলেন ভিনি মহাজন কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভিনি মহাজন কোন রাজ্যের রাজ্যের মুখ্য মহিলা প্রথম মহিলা হিসেবে মুখ্য সচিব হিসেবে মুখ্যসচিব পদ গ্রহণ করলেন তো পাঞ্জাবের মুখ্য সচিবের পদ গ্রহণ করলেন এই ভিনি মহাজন নাসার ওয়াশিংটন ডিসির সদর দপ্তরের নাম কার নামে নামকরণ করা হলো তো নাসা মানে নাসার যে হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে তার কার নামে রাখা হলো মেরি ডাব্লিউ জ্যাকসনের নামে রাখা হলো হেডকোয়ার্টারের নাম মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডে কবে পালন করা হয় মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডে বা এম এস কবে পালন করা হয় টোয়েন্টি সেভেন্থ জুন এই দিনটি পালন করা হয় কে কেরল ও লাক্ষাদ্বীপের এনসিসি অধিদপ্তরের অতিরিক্ত ডিজির দায়িত্ব গ্রহণ করেছেন তো কেরল ও লাক্ষাদ্বীপের এনসিসি অধিদপ্তরের এনসিসি দপ্তরের ডিজির পদে কে দায়িত্ব গ্রহণ করলেন মনদীপ সিং গিল মনদীপ সিং গিল কোন ব্যাংক যুবাপে পে বা কোন ব্যাংক ইউবা মোবাইল পেমেন্ট অ্যাপ চালু করেছে তো কোন ব্যাংক এই উবা পে ইউবা পে মোবাইল পেমেন্ট অ্যাপটি চালু করেছে তো ইয়েস ব্যাঙ্ক তো লাস্ট কোশ্চেন কী ছিল টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কারা নিযুক্ত হলেন তো চ্যানেলটি অবশ্যই লাইক করে দিও ভালো লেগে থাকলে প্রিয়াঙ্কা চোপড়া ও অনুরাগ কাশ্যপ তো যদি ইউজফুল মনে মনে হয় তো অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর অবশ্যই লাইক করতে ভুলবে না আর পাশের বিল ইকনে অবশ্যই ক্লিক করে দিবে যাতে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়